দক্ষদিকভেদী প্রকাশি উঠে বিপুল ব্রহ্মাণ্ড, তাকেই কেন্দ্র করি দ্বাপর যুগৎ, জন্মলোভি দৈবকীর গর্ভ কৃষ্ণ নামে নর রূপে ধরিছো অবতার। জগতৰ সৃজক পালক আৰু সংহাৰকামী, যেতিয়াই সৃষ্টিত অধৰ্মৰ হৈ প্ৰাদুৰ্ভাৱ, দুষ্টক দমন সন্তক পালন কৰি নানা ৰূপে ভূভাৰ আমি কৰিছো হৰণ, জীৱৰ মুক্তিৰ পথ তপ জপ যজ্ঞ ধ্যান সপ্ত বৈকুণ্ঠৰো গৰাকী আমি, জীৱন জগতৰ আমিয়েই প্ৰাণ, জীৱন জগতৰ আমিয়েই প্ৰাণ, জীৱন জগতৰ আমিয়েই প্ৰাণ। সত্য যুগত যেতিয়া পৃথিবী উদ্ধারর হেতু বড় রূপে অবতার করিল ধারণ, উপেক্ষিব নোয়ারি বখমতির কাতর প্রার্থনা, পত্নী রূপে করিল গ্রহণ আমার ইচ্ছাতে, তিনি কল্প গর্ভত ধারণ করি আপন সন্তান, জনকর যজ্ঞ ভূমিত জন্ম দিলে বখুধাই এটি সন্তান বল বিদ্যমান। নরক নরক নামেরে তাক জানিলে জগতে, কিন্তু মাতৃ বুলি বখুধাক যারজ সন্তানর দেবতা দানব কোনেও নিদিলে সন্তান, একমাত্র জনকর বাদে নিমিলিল কতো তেওঁৰ আশ্রয় স্থান, আর সেয়ে বখুমতিয়ে আজিও ভুগিছে অশেষ যন্ত্রণা। এইবার মই ইয়ার এটি উপায়ৰ বাতুলিয়া, আকৌ দেখিব জগতে কি দরে ধর্ম রক্ষা করিছে কৃষ্ণই, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। কাতি থেই দিতি থেই, কাতি থেই দিতি থেই, তে থেই দিতি থেই, খিটি তাক তাক থেনি থেনি তাক, খিটা থেনি থেনি তাক, থেই থেই তাক খিটি তাও, খিটি তাক তাক থেই দিতি থেই, তাক থেই দিতি থেই, তে থেই দিতি ঠিক 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 ঠ
দৈবকিয়ারু রোহিণীর গর্ভত জলগ্লভি কৃষ্ণ আর বলরাম নামে আমি দুই ভাই দুর্চলক নিধন করে দ্বারকানগর করিল স্থাপন সমুদ্র বৈক্ষত বাহু বলে জগৎ যিনি হলধর নাম্বর করিল বিখ্যাত কিন্তু কেতিয়াবা ভাব হয় যুদ্ধ বিগ্রহতকৈ মুখ্য প্রাপ্তিহে হব লাগে জীবনের একমাত্র ব্রত সেয়েহে তীর্থস্থানে গমনের হেঁপাহ যে রাখিছো মনত ভাই কৃষ্ণর লগত আলোচনাত মিলিত হোমগৈ এই বিষয়ত প্রিয়ে নাথ প্রিয়ে সত্যভামা নাথ
কি হল নাথে অটপরে কত আছিল নাথে আপোনাক ইমান চিন্তিত দেখিছো কিয় মায়াৰে আপোনা এই সুন্দৰ সংসাৰত ভক্তই হৈছে মোৰ পৰম ধন ভক্তৰ মনোবাঞ্ছা পূৰণৰ বাবে যুগে যুগে ভিন্ন ৰূপ ধাৰণ কৰি দুষ্টক দমন আৰু সন্তক জানো পালন কৰা না জানো নাথে কিন্তু আপোনাৰ মনত আছে যি বিখ্যাত দেখিছো এনে বিখ্যাতটো মই আগতে কেতিয়াও দেখা নাই প্ৰাগ জ্যোতিষৰ ৰজা ঘটকাসুৰ ঘটকাসুৰ অ প্ৰিয়ে মহা অত্যাচাৰী আৰু উৎপীড়ক হৈ উঠিছে তাৰ পাপ কৰ্ম আৰু অত্যাচাৰত মানৱ আৰু দেৱতাগণকে ধৰি সকলো বিপদত পৰিছে গতিকে দুষ্ট ঘটকাসুৰক নিধন কৰি প্ৰাগ জ্যোতিষত পুনৰ শান্তি স্থাপন কৰিবৰ বাবে মই এক উপায় চিন্তা কৰিছো ঘটকাসুৰক নিধন কৰাৰ কেনে উপায় চিন্তা কৰিছে সেইটো আহি আমাক অত্যাচাৰ উৎপীড়ন কৰি আমাৰ ৰাজ্য আক্ৰমণ কৰাহি নাই তুমি তুমি নুবুজাটো স্বাভাৱিক শুনা দেৱী বসুমতীয়ে তেওঁৰ পুত্ৰ নৰকক জনক ৰজাৰ ঘৰত ধাতৃৰূপে কাত্যায়নী হৈ ছদ্মবেশ ধৰি তলি তালি কৰিলে ডাঙৰ নৰক নৰক মোৰ আপোনজ গতিকে তাৰ দ্বাৰাই ঘটকাসুৰক বধ কৰাই নৰককেই প্ৰাগ জ্যোতিষৰ ৰজা পতাৰ মই এক সিদ্ধান্ত কৰিছো গ্ৰহণ প্ৰিয়ে সময়ত তুমি সকলো জানিবা এতিয়া যোৱা ক্ষন্তেক বিশ্ৰাম কৰাগৈ আৰু ময়ো যাওঁ ঘটকাসুৰৰ গতিবিধি নিৰীক্ষণ কৰোগৈ বৈলক নাথ আহা প্ৰিয়ে নারায়ণ
হে দয়াময়, কিয় কিয় মোক এনে যন্ত্রণা দিছ প্রভু? মাতৃহৰো প্রকাশিব পৰা নাই নিদারুণ ব্যথা। কিমান সহি মানুহ যাতনাই ভয়। ভাবিছিলো তোমাৰ ঔৰক যাত নৰকে স্থান পাব উচ্চ আসনত, কিন্তু মনৰ আশাবোৰ মনতেই ৰল প্ৰভু, মনতে কাষত থাকিও প্ৰকাশিব নোৱাৰিলো মাতৃৰ পৰিচয়। যাক কব পৰা নাই, যাক কব পিতৃৰ ঠিকনা। কি বেদনা, কি বেদনাত ধৰিছে মাতৃহিয়া। তুমি জানো এবাৰ ভাবি চাইছা সে কমলালোচন? নাই নাই বসুমতী, ইমান ঐধৈৰ্য হলে নহব। পুনৰবাৰ চেষ্টা কৰি নৰকক মাতৃৰ পৰিচয় দিবই লাগিব, তেতিয়াহে শান্ত হব দুখনী মাতৃ প্ৰসৱ বেদনা। যাওঁ মত পুত্ৰ, নৰকৰ ওচৰলৈ যাওঁ। যদিও অতি দুঃখিত, মই ৰাজ কাৰ্য কৰ্তব্য বুলি ভাবি মই আপোনাৰ আগতে প্ৰকাশ কৰিবই লাগিব মহাৰাজ। আমাৰ ৰাজ্যৰে সকলো প্ৰজাই আপোনাৰ শাসনত অতিষ্ঠ হৈ আপোনাৰ বিৰুদ্ধে বিদ্ৰোহৰ সূচনা কৰিবলৈ চেষ্টা কৰিছে। আপোনাৰ সৈন্যগণে
প্রজাৰ ওপৰত অত্যাচাৰ কৰিছে, তাৰ ফলতে এনে বিদ্ৰোহৰে ক্ষুদ্র পাওঁত হৈছে মহাৰাজে। এই স্তব্ধ হোৱা সেনাপতি ৰাজ্যৰ প্ৰধান সেনাপতি মুখতে এনে কাপোৰ খালি কথা শুনাটো মই বাঞ্ছা নকৰো। যোৱা বেদ্ৰোহী গলৰ ঘৰে বহিলে অগ্নি সংযোগ কৰি এই বিদ্ৰোহ অতি কঠোর ভাবে দমন করা। কিন্তু মহারাজে যা কোনো কিন্তু নাই, প্রথমে মোর আদেশ পালন করা, তার পাশাতে তোমার উপদেশ শুনবা। মহারাজ হিরধার্য দেখা পুনরে মই কর্তব্য ডাক, কিন্তু যার আগতে কইছ মহারাজে ইয়ার পরিণামতি ভয়াবহ হব। ঘাতকাখুরে কোনোদিনেই পরিণামলৈ ভয় করা নাই। আৰু ন করু কদাপি, মোক লাগে মাথ কিরাতর হরি আজি মন মোরে বারে বারে হই বিচলিত, ধাত্রী আইরে কথাই যদি হসা হয় তেন্তে তেন্তে জনক নিপতি মোরে নহয় পিতৃ, যদি এই সত্য তেন্তে মই তেন্তে মই কার ঔরখ জাত সন্তান। কিদরে মানি লম এই নিদারুণ সত্য, যার আশ্রয়ত লালিত পালিত তেমুর জন্মদাতা নহয়, তেন্তে কোন মই কেনেদরেই জন্মিলো ধরা। এতিয়া মই এতিয়া মই কোন দিশে করুগমন? রবা নরব, তুমি মোর পুত্র বাসা আৰু ময়ে তোমাৰ জন্মদায়িনী মাতৃ। অসম্ভৱ অসম্ভৱ
কেতিয়াও হব নোৱাৰে। ইমানকে জানো মই মিথিলাৰ ৰাজ মাতা মাতৃমূৰ পিতৃমূৰ নিপতিজন, তেনে স্থলত ধাত্ৰী আই কেনেদৰে তুমি মাতৃ হোৱা মোৰ? প্ৰকাশিছো সত্য কথা কি হল, মই এই তোমাৰ জন্মদায়িনী, মোৰ এই দিহামতে লালিত পালিত জনকৰ। তুমি দিয়া মোক সত্য পৰিচয় সন্মুখত নাৰাখি মিছা অৱলম্বন। এই ধাতে মাতৃ তোমাৰ দেৱী বসুমতী, সপোন কাহিনী যেন লাগিছে সকলো, অতি অলৌকিক কথা নহয় নহয় বিশ্বাস মোৰ। নৰক মনত সংশয় তুমি নাৰিবা সমূহ, আছে তুমি আছে তুমি মাতৃৰ কাষত, তুমি হলা বসুধা নন্দন। সঁচাকৈ মাতৃ, সঁচাকৈ মাতৃ বসুমতী তোমাৰ, সঁচাকৈ মাতৃ বসুমতী তোমাৰ। প্ৰকাশিছে আকাশ বাণীয়ে কেই কথা, বসুন্ধৰা বসুমতী ধৰিত্ৰী মাতৃ যাৰ, মই তেন্তে পুত্ৰ বসুধাৰ। দিয়া পদ ধূল পুত্ৰক তোমাৰ, নিঘিনাই কিয় জ্বলা। উঠা বাচা, দীঘ জীৱি কোৱা কোৱা হেৰা চেনেহি জননী, মাতৃৰ পৰিচয় দিলা যেতিয়া, কোন বংশতে জন্ম মোৰ, কোন মোৰ পিতা? কি কৰো মই, বিচাতে বিচাতে পুত্ৰৰ শোকত কান্দি মৰিব, কান্দি মৰিব। আই আই, অতদিনে জানিছিলো ৰাজ পুত্ৰ মই, আজি কিন্তু ভাঙিল সপোন, মাতৃ তুমি নিজ মুখেৰে কৰিছা প্ৰকাশ, আকাশ বাণীয়ে তাতে দিছে সমৰ্থন। নহ নহ মই সাধাৰণ ৰজাৰ কুমাৰ, আচৰিত আচৰিত কিনো তাক দেখিলা জননী, বিচাৰিব খোজা দেখি পিতৃৰ পৰিচয়, মাতৃ যাৰ বিশ্বধাত্ৰী দেৱী বসুমতী, পিতৃ তাৰ নহয় সাধাৰণ পুৰুষ। আই আজি হন্তে নৰকৰ শিয়াখনিত তোমাৰ এই ভক্তি সিংহাসন সযতনে কৰিছো স্থাপন, নিজ গুণে বহি মোৰ হৃদয় আসনত, পুণ্য কৰা ধন্য কৰা পুত্ৰৰ জনম। কিন্তু আই কাষতে বহুৱাই পুণ্যবান শক্তিবান মহান পুৰুষ পিতৃক, এই হত ভগা নৰকে অজানিতে চাই তোমালোকৰ যুগল মূৰতীক, ধন্য হওক নৰক পুণ্য হলীলত স্নান কৰো মই জন্ম গৌৰৱ। সেইহেতু আই কোৱা কোৱা ভাঙি পাতি কোন মোৰ পিতা? আই হয় যদি অশুভ বতৰা মনত জানো নাপাবা আই, হয় যদি অশুভ বতৰা সহিম মই তজু মুখ চাই, কিন্তু হয় যদি আনন্দৰ বাণী জন্ম মোৰ বীৰ্যবান পিতৃৰ ৰসত, তেতিয়া নহবনে বাৰু আনন্দৰ বতৰা? কোৱাই কোৱা শীঘ্ৰে কোন মোৰ পিতা? তেন্তে শুনাবা কোৱাই, অতি ভাগ্যৱান তুমি জন্মতব জন্মতব বিষ্ণুৰ ৰসত, পিতৃ তোমাৰ মায়াৰূপী দেৱ নাৰায়ণ। ধৰিত্ৰী জন্মদাত্ৰী আৰু পিতৃ মোৰ দেৱ নাৰায়ণ, বিষ্ণু বিজ্ঞাপন মোৰ প্ৰতিহীনে পুনৰবাৰ প্ৰতিপাতে কৰত গ্ৰহণ। উঠা উঠা বাছা, যদিও জন্ম তোমাৰ বিষ্ণুৰ তথাপি জটক ৰাজৰ বাবে কোনেও তোমাক নিদিলে আশ্ৰয়, সকলোৱে অৱহেলা
করিলে তোমার কি আশ্চর্য আকাশ পাতাল স্বর্গ মত্ত কৈলাস গোকুল তোমার নিমিলিল আশ্রয় দেবতা পিতা দৈক্য রক্ষ নাগ সকলে জালত জালত বলি কিনা ভাবে লুকুয়ালে মো সেই কথা সেই কথা পড়িলে মনত ভাগি যাই কম মই সকল বিবরী আগেই তার প্রদান করু প্রাগ জ্যোতিষর রাজ সিংহাসন প্রাগ জ্যোতিষর সিংহাসন অবাসা কেবল সিংহাসনেই নহয় দেখি তোমার রুদ্ররূপ শুনি তোমার কণ্ঠস্বর দেবেন্দ্র সিংহাসন হব কম্পমান ভাগর লইব ধুমুহা বলিব নাক রাজ্যত লাগিব খড়ক অভিনব অভূতপূর্ব মহোৎসব হব প্রাগ জ্যোতিষত হওয়া হওয়া চোৱা বাচ্চা তোমার ভয়ে দেবরাজ কেনেদরে কঁপিব লাগছে হওয়া চোৱা বাচ্চা তোমার ভয়ে দেবরাজ কেনেদরে কঁপিব লাগছে বলা বলা বাচ্চা আজি শান্তে রজা হবা প্রাগ জ্যোতিষৰ বলা হাই সেনাপতি কার্তিক শিবর তনয় দেবরাজ বাউয়ে আছে বেগবন্ত বায়ুরাজ পবন কুমার দেবরাজ পরম দুর্লভ অমৃতি ভক্ষণ করি নাম ললু আমি অমর দেবতা আছে জানো ইয়াতকৈ আৰু আনন্দর কথা দেবরাজ যদিও আমি অমরত্ব করিস গ্রহণ
তথাপি বটি বল আমি হামদার হৈ থকা হটি পৈজ কার্তিক দেবরাজ সেনাপতি কার্তিকে উচিত কথাকেই বিরক্ত করেছে পলয়ের সূত্রপাত আরম্ভ হয়েছে মৈত্র এই কলেপ বন্দে প্রলয়ের সূত্রপাত দেবরাজ তার আগতে সাজু করক অমর বাহিনী অলপতে রণ হব দেবতার হোমে মৈত্র নরকে যুদ্ধ সজ্জা করেছে স্বর্গ অভিমুখে নর নরক 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 ও পরিছে মনতি বখুমতির জারজ পুত্র নরক একালতে আশ্রয় বিচারি আহিছিল আমার দুয়ারে কি এতিয়াও জীবিত সেইদিনা বখুমতিক অপমান করার প্রতিফল ভোগ করিব লাগিব আমি দেবতা সমাজে বন্দে আহিলেও হত হত মৈত্র নরকে তার দেখা নাই মই কোনো চিন্তার কারণ প্রবেশে যদি নরকে স্বর্গ রাজ্যতে একই বজ্রঘাতে একই বজ্রঘাতে ধ্বংস হবহি স্বর্গ জয় স্বর্গ জয় যার জর মাথু ওলে কল্পনা দেবরাজ নরকর যুদ্ধ হজ্জা কল্পনা নহয় আমি সেইদিনা বখুমতিক অপমান করার প্রতিফল ভোগ করিব লাগিব কি কলে বাহিরাজ স্বর্গ ধ্বংস অপমানের প্রতিশোধ এরাই বাক্য উচারে জারজ নরকে আদেশ করক দেবরাজ নিমিষতে ধ্বংস করি আহ নরকর দল বুঝিছো সকল মাতৃ নিন্দাই তার যথেষ্ট নহল বিচারিছে আত্মনাশে বজ্রপনির হাতে বেশ কথা প্রদান করিম মুক্ত হস্তে নহও কিপনি হাজা হাজা হবে দেবসেনা বজুয়া দন্ডভি মাতি অনা অগ্নি উল্কা আনা মূর বজ্র দেখুন দেখুন যার যাকে দেবতার হকতি কিমান দেবগণ দেবরাজ আজিলৈ সভা ভঙ্গ করিল কেবল তোমার আসুরিকতারহে নমাব পারিব সেইখন অতি সমাগত আহবাসা প্রবেশ করো আমি প্রাগজ্যোতিষ কোৱা দাদা
তোমার মনৰ কামনা নিশ্চয় পূৰণ হ'ব। তেন্তে খুদা ভাই, মই কিছুদিন দ্বাৰকাৰে তীৰ্থ ভ্ৰমণলৈ যাব খুজিছো। মোৰ এই ভ্ৰমণ কালত দ্বাৰকাৰ ভাৰ মই অৰ্পিলো তোমাক। চাবা যাতে শত্ৰুৱে দ্বাৰকাত বিঘিনি ঘটাব নোৱাৰে। চিন্তাই চিন্তার কোনো কারণ নাই দাদা, যোৱাৰ কথা যেতিয়া থিৰাং কৰিলাই তেন্তে ৰোৱাৰ অৱকাশ নাই। যোৱা দাদা, মই তোমাৰ গুৰু দায়িত্ব বহন কৰিম। কিন্তু দাদা, দাদা বেছি দিন নকৰিবা, তোমাৰ বিনে অকলশৰীয়া হ'ম মই, আৰু অকলশৰীয়া হ'ব গোটেই দ্বাৰকাবাসী। তেন্তে ভাই দাদা পলমনো নেদেখো, কারণ মই আজি যাত্রার করগৈ আহিছোঁ। যোৱা দাদা, মনৰ অভিলাষ তোমাৰ পূর্ণ হওক, আৰু ময়ো যাওঁ গতি বিধি লক্ষ্য করুগৈ বসুধা কুমাৰৰ। মাতৃ ৰাজ্ঞা পালি আহিছে নৰক প্ৰাগ জ্যোতিষ আক্ৰমণৰ হেতু। মাতৃৰ প্ৰতি থকা তাৰ অগাধ স্নেহে অকৰ্ম কৰাব তাক, আখৰিক প্ৰবৃত্তিত পোত যাবহি। আকৌ দেখিব জগতে নাৰী শক্তিৰ মহত্ব কিমান, যথা ধৰ্ম তথা জয় জানিবা নিশ্চয়। কিন্তু মহারাজে, এই যুদ্ধই মাতিব বিঘিনি, মহাপ্রতাপী সেই নরকে তাৎক্ষণিক তার রণকৌশলে। সেনাপতি মহারাজ, তুরন্ত মূল আজ্ঞা পালন করা, ফেরু তালে দিয়ে দিব প্রাণ আপন বল বীর্যর, যেতালৈকে থাকিব হাততে মূর এই মন্তপুত তরুয়াল। তেতিয়ালৈকে মোৰ পৰাজয় অসম্ভৱ। তুমি মাথো যুদ্ধৰ কৰা আয়োজন। ভাল মহাপতি, নীতি সমৰৰ চোৰৰ দৰে আক্ৰমিছ মোৰ ৰাজ্য। এতিয়াও দেউত হতকে তুরন্ত বাহির হয়ে যা মন রাজ্যর পড়া নকরা রাজন, দিও তোমাক শীত উপদেশ, মাতৃর শরণত হুয়া হরণাগত, তেতিয়াহে মুক্তি পাবা নরকর হাত। লাজ তোর না লাগে আধার, আজিও নাই যার পিতৃর পরিচয়, মাতৃয়ে ফুরিছিল আশ্রয় বিচারি দুয়ারে দুয়ারে, পতিতা নারীর চরণ শিরণত করিব এই ঘটকাখুরে। হাগি উঠে মোর তোর কথা শুনে, মাতৃ সাহস
মোরাজ্যত করিছ প্রবেশ সেই মাত্রে নিজেই কাট্যে নিঃসর্ম নাম লই লালন পালন করছিলে জনকর ঘর যার নিজরাই পরিচয় নাই পুত্রাগত মাতৃক অপমান করি নরকক অসুর করি লিপিটুর মতি আহিলে হত হত হেলা লিটুরে সমাজ কোনে রক্ষা করে তোকে নরকর হাতর পরা বেশ চাও বাৰু কত লোকসকল শিকিলে জানাজ নৰকে সেনাপতি মহাৰাজ কেই চাই আছ আক্ৰমণ কৰ অসুৰ নৰক ভাল মহাৰাজ হৈ লাগিলে কা ঘূৰণ উভয়াল নৰক ভুৰ মহা বীৰ আদেশ পালন করবলে প্রস্তুত মাত্র দেবজিৎ আজির পরা তুমি মোর বন্ধু হলা এতিয়া বলা সকলকে আমি ঘটকাসুরক নিধন করে প্রাগজ্যোতি আমার অধীন লো নহয় বাছা ঘটকাসুরের হাতত যে হস্ত আছে সেয়া হল মন্ত্রপুত্র হস্ত সেই হস্ত মায়া করে হরণ করলেহে ঘটকাসুরক নিধন করব পারি মাত্রে ঠিকই কৈছে যেতালেকে ঘটকাসুরের হাতত সেই হস্ত থাকিব তেতালেকে সেজস্তর মরণ নিমিলিব তেন্তে ইয়ার উপায় কি হব মাত্র কি উপায়ে হে হস্ত হরণ করিব পড়া হব তার বাবে তুমি কোনো চিন্তা নকরি তুমি পুনবার ঘটকাসুরের লগত যুদ্ধ করে থাকুতি ঘটকাসুরের হাতর পড়া মায়া করি সেই হস্ত মই করি হরণ তেতিয়াই তুমি তাক বধ করিব পারিবা তেন্তে বিলম্ব নেদেখো কারণ মাতৃ অপমানকারী ঘটকাসুরে মিলিব মরণ এতিয়া বলা সকলতে Thank you.
যদিও তুমি দানব মই দেবতা তথাপি তোমার আর মোর মাজত কোনো তুমি মোর প্রধান শিষ্য মোর আধরুয়া কার্য তুমি সম্পূর্ণ করব লাগিব গুরুদেব আপনার আদেশ মই প্রাণে প্রণে করিম পালন আই ইন্দুমতী আই দেবরাজে মাতে পঠাইছে মোক অমরাবতীপুরে বসুমতীর পুত্র নরক আহিছে স্বর্গ আক্রমণের হেতু গতিকে প্রসাদ বাবু অভৈত্য দুর্গ রূপে নির্মাণ করব লাগিব এই কার্য মই দানবে সম্পূর্ণ করব তুমি মাধব প্রতিক্ষণ তেও করিবা সহায় ভাল পিতা এই ক্ষেত্রে মই দানবৰ কোনো অসুবিধা নহয় সন্মুখীন তেনেহলে এতিয়া সকলোতে নিজ নিজ কর্তব্যত খোৱা উপকৰ বলক গুৰুদেৱ বলক মাতৃযার বখমতী রুধিবর শকতি নাই কারুয়ে অদম্য শক্তি জি আজি করছে ধারণ কিভাবে ভাবি সামুক নিপতি বাহুবলে দেখো তোমার অসীম শকতি বারে বারে আজ পালিছ মাতৃর গর্বক আসে যদি সাধ্য তোর নিজ বাহু বলে পরাস্ত করি মোক মাতৃর যকমান রাখি যা ধরা এই হব নিপতি কিরাত মিশাতেই দিছ মুখ যার জর নাম না জাননে মাতৃ মোর বসুধা পিতা দেব নারায়ণ যদিহে বিচার পাব পরিত্রাণ স্পর্শ কর মোর মাতৃর রাতুল শরণ অন্যথা অন্যথা না পাবি নিষ্ঠার নরকর হাতে তার্ক যুদ্ধ নাই প্রয়োজন জারজ নরক জানে আজি জগৎ বাকি তোর মাতৃর জয়গান কি দরে ক্ষীরনাক্যক বধি এটি বরাহে পানি গ্রহণ করিলে তোর মাতৃ বকুধা মূর্খ পামর পিতৃরূপে লাভ করি বরা হোক জগত এতিয়াও জারজ মই তথাপি তো মানি আছো মাতৃ মোর বসুধা পিতা দেব নারায়ণ মূর্খ মৃত্যু তোর চাপিল ওসর তার যদি রক্ষা কর আপন জীবন বেশ তেন্তে সেই হোক thank you.
তোমার শরণর জেউতি সরাও উত্তরূপে পায় মাতৃভক্তি প্রথম পুরস্কার আদি খন্তে রাজা তুমি কিন্তু আৰু আছে কৰ্তব্য তোমাৰ বোলা ইয়াৰ বিষয়ে আলোচনা কৰিবই বোলা হয় Thank you.
আজি বহুদিন তীর্থই তীর্থই ভ্রমণ করিল, তথাপি তো মনত মোর শান্তি লগা নাই। কিবা যেন এতিয়াও দর্শন হওয়া নাই। কাশী জগন্নাথ, গয়া মথুরা বৃন্দাবন আদি সকলবোৰ তীর্থস্থান ভ্রমণ করা হল, বাকি আছে মাথো মাতৃ তেজর চেকুরাই ধুই নিকা করা মহাতীর্থ পরশুরাম কুণ্ড। যাও এইবার পূব দিশা গতি করো, লগতে লুইতর বুকুত থকা মহাদেবর ভস্মাচল নবগ্রহ বিগ্রহ সাই আদি শক্তি কামাখ্যা দেবীর চরণত সেবা জানাই আহ। দেবজিৎ মহারাজ, আজির পরা তোমাক মই প্রধান সেনাপতি রূপে বরণ করিল। তুমি মোর সৈন্য সামন্ত যুগুত করা গই, এইবার রণ যাত্রা করিম স্বর্গর অভিমুখে। মো রাজ্যক অসহ্যশালী করে তুলিবার বাবে লাগে মোক দেবমাতা অদিতির রত্নস্বামী কবচ কুণ্ডল, আর হেয়া মই হরণ করবই লাগিব। আর দেবরাজ হইতে দেবগণর উপর লব লাগিব মাতৃনিন্দার প্রতিশোধ। তেন্তে মহারাজে বিলম্বর নাই প্রয়োজনে, মাতৃক করা অপমানের প্রতিশোধর বাবে মই প্রতিফল প্রস্তুত। আপনি মাথো আদেশ করত মহারাজে, এই মুহূর্ততে স্বর্গ দিকে যাত্রা করু যুদ্ধর নিমিত্তে। বিলম্বই মিলাই বিঘিনি, উলবা হবে যুদ্ধ করি থরাথরি ব্রহ্মাণ্ড কপাই প্রকাশ করি আখর কি বিক্রম নরকাসুরর প্রতিক্ষা ভীষণ হংকার। করিল অঙ্গীকারে স্বর্গদাস দেবতারে তপতি ঘুনেতে লাগে অখুরকে জয় প্রজ্ঞতি ঘরজ নরক ঘুরারে, জয় প্রজ্ঞতি ঘরজ নরক ঘুরারে, জয় প্রজ্ঞতি ঘরজ নরক ঘুরারে, জয় জয় জয়। মুখমতির পুত্র নরকাসুর আহিব লাগিছে অমরাবতীপুরে, কি হব এতিয়া ইয়ার উপায়? দেবরাজ থাকুতে জীবিত এই শিবর তলই কিয় বারে বারে হয় শঙ্কিত, আহিল আহক হত হত নরক, তার বাবে চিন্তা নকৰি এই দেব সেনাপতিয়ে। নহয় সেনাপতি কার্তিক, আমি নরকক যিদরে ভাবিছো নহয় সি সামান্য বীর। সঁচা কথা সঁচা কথা বায়ুরাজ, নরকাসুর নহয় সামান্য বীর, মাতৃর অনুগ্রহতে গতকাসুর যিদরে করিলে নিধন অতি অতি দুঃখদায়ক মৃত্যুর খ্যান। দেবরাজ আপনি ইমান বিচলিত হয়েছে কিয়? ইয়ার এটি উপায় করিব লাগিব। উপায় নিশ্চয় করিব লাগিব, নহলে অমরাবতী রক্ষা করার কঠিন হয়ে পড়িব। উপায় দেবশিল্পী বিশ্বকর্মাই হব একমাত্র উপায়।
এই হব আমার রক্ষা, অমরাবতীর রক্ষার কবচ। মাতি পঠাইছিল বিশ্বকর্মাকে, অতি পলম করিছে কিয়? চারিওফালৰ পৰা অন্ধকাৰে ঘেৰি ধৰে মোক। কি হব, কি হব এতিয়া দেৱতাৰ বিলাই? জয় প্ৰাকৃতিকৰ ৰজা নৰকাসুৰৰ! জয় প্ৰাকৃতিকৰ ৰজা নৰকাসুৰৰ! জয় জয় প্ৰাকৃতিকৰ ৰজা নৰকাসুৰৰ! জয় জয় জয়! সেনাপতি দেৱজী মহাৰাজ, এই হল মৃত ভক্ষণ করে অমর হওয়া আমার মন্ডলী প্রধানত হব আজি নরকর শরণত। আহা দেবগণ, বিশ্বর ঘৃণিত যার যে নরকাখুরে আজি মাতৃকর অপমানর প্রতিশোধ লব হাতে হাতে। ও বন্ধ কর যারজ নরকাখুরি, এতিয়াও শক্তিহীন হওয়া নই দেবতা, না জানি নীতি হবর কিয় আহি প্রবেশিছ অমরাবতীপুরাত, কি লাগে তোক? ব্রজপানি স্বর্গ ভ্রষ্ট পুরন্দরাজি ঘৃণিত নরকাসুরর ভয়ত থরাহরি কিয় কম্পমান? সীমাতি হচ্ছে উচ্চ ঋতুর কি কারণত হইছে অবনত? পারিজাত কুঞ্জল অধীশ্বর মনত পড়েনে তোর মূর মাতৃকর অপমানর কথা, তারেই প্রতিফল লব আজি এই অসুর নরকে। কোন হেনো চারজ নরক হব লগা আছে যদি পরাজয় আমার, তথাপিও দেবতাই করিব হবারি। ইচ্ছাতেই বাক্য বান্ধ করি প্রয়োগ যুদ্ধ কর মাথু ঘৃণিত নরক। বারে বারে ঘৃণিত শব্দে করে মুক্ত গুলুতলা, পার যদি ব্যর্থ কর এই ঘৃণিত জাল যখুরের রণকৌশল হমর। সেনাপতি মহারাজ, এই ছায়া আক্রমণ করা জি মাতা মহারাজ, হাজু হ দেবগণে যুদ্ধর ভাবে ঘুর যুদ্ধ লাগিলে গো দেবতার হমে ও নরকাসুর বিরয় তো না জানে দেব গণে। অহংকারী দেবতা, স্বেচ্ছাচারী বিশ্বর কলঙ্কত হতে কামনা পিয়াসিত হত ধম দেবতাই বৃহস্পতির আগে শরণাপন্ন হই অদিতির মিশা যখ মান বহাইছ ধরাত বৃথা শক্তিত বলিয়ান্ত হতে শশী রম্ভা উর্বশী মেনকার আসলে তহতর উপযুক্ত স্থান। বিজয়ের আনন্দতে মতলিয়া হই দেবতাক অপমান করে আত্মনাশ না নিবি সবাই, মিছাতেই দেব নিন্দা করে তোর অখুরত্বকে রহন নহানিবি। বিশ্বকর্মা এতিয়াও জীবিত, দেব নিন্দা হন হের পুরন্দর যেদিন আমাতৃক অপমান করি আশ্রয়ের বাবে দুয়ারে দুয়ারে ঘুরি ফুরিবলৈ বাধ্য করিলি, নারায়ণ স্বামী বলে জানিও পতিতা বলে নিন্দা করি মাতৃক মূর জগতত এলাগে করিলি, তথাপি তহতে দেবতা স্থান তহতর উৎসাহী করত। আমি তোর লগত কোনো বাক্য যুদ্ধত লিপ্ত হব নুখোজো, পরাজিত হয়েছে যেতিয়া শাস্তি পাবলেও প্রস্তুত আছো। শাস্তি তোর বাবে নহয় কার্তিক, বিষ্ণু রাজ্যপালী মই যে কামাখ্যা দেবীক পূজা দিছো সেই কামাখ্যার তই নুমলিয়া সন্তান, যা যা তোক মই মুক্তি দিছো। আর পুরন্দর তোর মরাজ মুকুট
মোর শরণ তর্পণ কর। কি কলি তো কি কলি পাপিষ্ঠ নরকে রাজ মুকুতি কৌ শরণত করি মর্পণ। কোন কোন হেল অধম নরকে দেবেন দয় অখুরর বৈশ্যতা শিকার না করে কদাপি। বেশ তন্তে দেখক বিশ্ববাসীয়ে কেনেকৈ নরকে ইন্দ্রৰ ইন্দ্রত্ব করিলে। মাতৃ মাতৃ বল দেবগণে ত্যাগ করাতো এই ঐশ্বিক হব গুরুদেব, নহলে আমিও নরকর হাতত বন্দী হব লাগিব। এনে কথা মনলৈ কেতিয়াও নানিব মৈধানব, রণ এনে কেতিয়াও পলাই না যাও, লাগিলে লাগিলে হত হত যন্ত্রণাকে মূল পাতি লম। কিন্তু গুরুদেব সৈন্য পরিচালনা কোনে করিব? তুমি করিবা বাহুবলী, মৈধানব থাকুতে চিন্তার কোনো নেদেখো কারণ। দক্ষিণ দ্বারত থাকি মই তোমাক করিম সহায়। পিতা যুদ্ধর আয়োজন কিমান আগবাহিছে? পিতা আয়োজন প্রায় সম্পূর্ণ, তই সঠিক সময়তে উলালিহি। ইন্দু, যদিও আমি রণহাতে নরকক বেরিব খুঁজিছো, রণর ফলাফল আমার চকুর আগত, আমি যেন নরকাসুরক চিনিব পারিম তার আশা নাই। পিতা, আপনার প্রধান শিষ্য বিক্রমী মৈদানবর মুখত হেনেকা পুরুষালি কথা শুনিছো? মৈদানবে একো ভুল কোৱা নাই, ঐ নরককে চিনিব পড়তো ইমান সহজ নহয়। তস্য প্রাণর ভয়তি রণ নকরিলে চন্দ্র দিবাকর থাকে মানে কলঙ্ক থাবলে ঠাই নহব। পিতা, যদি আমার পরাজয় হয় মিশাতাই যুদ্ধ করে লাভ কি ইন্দুমতি? পরাজয়লে ভয় করে নিজের নামত কিয় কালিমা খানিছা? পিতা, মৃত্যুলে যদি ইমানে ভয় কিয় জন্মলেছা পুরুষ রূপে? আদেশ করক পিতা, দুর্বল অবলা বলে ভাবিল নারীয়ে সময়ত রণ সন্ধি মূর্তি ধরি কপাই তুলিব পারে সেই রণভূমি। নিরাশ হওয়ার কোনো নেদেখো কারণ, আমার জয় অনিবার্য। পিতা, হস গুরুদেব, যুদ্ধর আগতে বড় জয় হলো বলে ভাবি গা পুরুষর দরে থাকিল তপর, আরো সময়ের অপচয় নকরু সমূলি। সঁচা কথা ইন্দু, ওলোৱা মৈদানব হৈ জয় লাভ, নহলে নহলে পরাজয়, বিপদ কালত আমাক করিবা উদ্ধার। জয় নরকাসুর! দাম্ভিক বিশ্বকর্মা, নরকর গতির উদ্ধার বাবে যুদ্ধর আয়োজন করিছ, যত আছে অমর বাহিনী পারিবিনে তহতে নরকক বুঝিব? মহারাজ, কি চাইছ আক্রমণ করা দেবতা মন্ডলী? পরদ্রব্য লুণ্ঠনকারী পাপমতী নরক উত্তর দিব আজি সেই তরুয়ালে মুখর কথারে নহয়। দেবজিৎ মহারাজ, বন্দী করা এই দাম্ভিক রমণীক, নরকে নধরে অস্ত্র রমণীর সামনে। ভাল মহারাজ, হিমান স্পর্ধা হিমান অহংকার, বেশ বেশ তেন্তে পারো যদি হাত পরীক্ষা কর। ও পরাজয় নরক, মই দানব কি সায়াছ আক্রমণ করা? হেই হোক, যুদ্ধ এরি পলাই না যাবি। ও মহাপরা করিলা হামরা
অসুরর হাতে তিনিও হইলে কবন হন দেবজিৎ মহারাজ লই যা বন্দী সকল ভাল মহারাজ বল বল বিশ্বকর্মা বল আজি মই আজি মই নিজ হাতরে ইন্দ্রপুরী করু সরকার জলবে ভীষণ মূর্তিতে অগ্নিবান পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে দেবতার দুর্গয় করক অগ্নিস্থান সাইলুয়া সাইলুয়া দেবগণ চারজ চারজ বুলি নরকারু তার মাতৃ কর কি অপমানর কি ভীষণ পরিণাম সৈন্য সৈন্য নরক আজি বসুমতী তোমাক পুত্ররূপে পায় কেনে সুন্দর জুই জ্বলিছে নরকর এফাল কেবল করে ভস্ম করে নিছে দেবতার পরাজয় অসুরার জয় আর বহুমতী করার অপমানর প্রতিশোধ সের বিশ্ববাসী আজি কিন্তু অসুর নরকে নিজ বাহু বলে ভোলা বাসা এতিয়াও কর্তব্য তোমার শেষ হওয়া না ভোলা হাই বসুমতী ভুল পথেরে পরিচালিত করিলা নরক যি নরক জন্ম সূত্রে নহয় অখুর তাক তুমি স্বভাবতে অখুর করিলা অন্যায় অধর্মকে শ্রেষ্ঠ পথ বলে বাছি ললেহি আর সেই পথেরে এদিন নরক মিলাব বিঘিনি তোমাক আর মোক করা অপমানের প্রতিশোধ লবর বাবেই শোণিতপুরের রজা পানাখোর আর তুমি মিলি দিলা যে চটনি সেই হেতু তোমারও অপযশ থাকি যাব গোটেই জগৎ জুড়ি ভুল করিলা বসুমতী ভুল করিলা আখারে রই আছো তোমালে বাচ্চাই নিদারুণ দুর্ঘর কপটিয়া তুমি কোন মুখে কোয়া তুমি মই তোমা আদরুয়া বলি কন্দিল কুঁড়ি হটেলে রুক্মিণী মোটকই বেশি আদরর তোমার মিছা কথা প্রিয়ে তুমি যে মোর আদরর সেই কথা প্রিয়ে নহয় মিছা মিছলিয়া অতি চতুর তুমি নহলেনো বজর গোপী হবে নাম রাখেনে তোমার গোপীনাথ বলে কাক কিদরে চালনা করিব লাগে ভালদরে জানা তুমি প্রিয়ে কিয় কিয়নো আজি আহি মোর দুঃখকে চৰছিলা মুরুলির সুরে
ভাঙিব পাৰিবনে বাৰু অভিমান তোমাৰ? নালাগে নালাগে শুনাব মোক মুৰলী বজাই দেৱৰক্ষী দিয়া বাৰিচাত পাহি আঠে বেঠে তুমি যাক দিছিলা পিন্ধাই কোন কোন সে ভাগ্যৱতী সত্যভমা নে পাণৰ পুতলি ৰুক্মিণী তোমাৰ? বুজিও নুবুজা কিয় সুন্দৰী একেবাহি পাৰিজাত দেৱৰক্ষীয়ে দিয়া আজি শোভা কৰে ৰুক্মিণীৰ খোপাত, সেই কথা সঁচা। কিন্তু প্ৰিয়ে প্ৰিয়ে অলপতে স্বৰ্গ যাত্ৰা কৰি গছে পাতে আনি পাৰিজাত ৰুই দিম তোমাৰ দুৱাৰ উজলাই। চতুৰ মিছলীয়া যদিও মই প্ৰতিজ্ঞা মোৰ অচল অতল জানিবা সদায় আৰু ব্ৰজৰ গোপীগণে সেয়ে আজিও মোকেই মাতে কলীয়া কানাই। এতিয়া ভাগিল নে প্ৰিয়ে অভিমান তোমাৰ? আপোনাৰ সমেচানো জিকিব পাৰোঁ, বৈলক বৈলক নাথ সুস্বটো আহাৰৰ কৰিছো ব্যৱস্থা কৰিব গ্ৰহ। আৰু ময়ো জানো তোমাৰ সমে হাৰিব পাৰোঁ, বলা প্ৰিয়ে না প্ৰিয়ে না প্ৰিয়ে না দেৱজিত দেৱতাৰ দাম্ভিকতাত স্বৰ্গৰ প্ৰতিটো স্তম্ভ কেনেদৰে থিয় হৈ আছে এতিয়াৰো সেই দাম্ভিকতা ক'ত মহাৰাজ? দেৱগণ, আজিৰ পৰা তোমালোকৰ বাসস্থান স্বৰ্গত নহয় প্ৰাগজ্যোতিষৰ অন্ধকাৰ পোতাহালত। মোৰ মাতৃক অপমান কৰা দেৱতাৰে জন্মদাত্ৰী অদিতি আজি কওঁ তোৰ মাতৃৰ কথা সকলোৱে জানে লালখাৰী দাসী বুলি। শত শত জন্মৰ তপস্যাৰ ফলত যি ভগৱন্তক দেখা পোৱা তানে তেনে শ্ৰীহৰিক সন্মুখত পাই তোৰ মাতৃয়ে কি বিচাৰিছিল জান? যি ভগৱান বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ স্বামী সেই ভগৱানক মোৰ মাতৃয়ে স্বামী ৰূপে পাব বিচৰাত লোভ নে সৌভাগ্য অপমান নে গৌৰৱ? লাজেই হওক বা অপমানেই হওক, সৌভাগ্যই হওক বা গৌৰৱে হওক, এয়া আলোচ্য বিষয় নহয়, এয়া নৰকৰ নাৰকীয় ভাগ্য। তেন্তে আজি আমিও লিখিম দেৱতাৰ ভাগ্য লিখন আদেশ কৰক মহাৰাজ। নিমাত্য বিশ্বকৰ্মা, তয়ো তোৰ কন্যাক মোক অৰ্পণ কৰিবলৈ অস্বীকাৰ কৰিছিলি নহয়? আৰু আজি তাৰ শাস্তি কি জাননে? জানিবলৈ আৱশ্যক নাই, মাত্ৰ গ্ৰহণ কৰিবলৈ সাজু আছো। বেছ, তেন্তে শুন, তই মোৰ বাবে এখন অভিনৱ ৰাজ্য পুৰী আৰু এটি অভেদ্য দুৰ্গ নিৰ্মাণ কৰিব লাগিব। হয় দুৰ্গ নিৰ্মাণ, নহলে নহলে কন্যাদান, যিকোনো এটা বাছি ল'ব পাৰ। ৰাজপুৰীকে মই কৰিম নিৰ্মাণ, তথাপিও তথাপিও স্বৰ্গৰ শুভ্ৰ ফল পাই তাৰ বাবে
বাবে মই তোৰ দাহত্বকে কৰিছো স্বীকাৰ। পালি সকলে যদি নিজ নিজ কার্যত সহ্যগ্রহর কার্য শেষ হওয়ার লগে লগে সকলকে মই মুক্তি দিম। শুনা শুনা বিশ্বপ্রেমী ইন্দুমতি, নরকাসুর এজন বিশ্ববিজয়ী মহাবীর, তিলকর অধিপতি, চৈলুক্যাধিপতি নরকাসুরের লগত সামান্য শিল্পী কন্যার বিবাহ অসম্ভব অসম্ভব, ই কেতিয়াও হব নোৱাৰে। যোৱা যোৱা দেৱবালা, তোমাক মই মুক্তি দিছো, নৰকে পত্নীৰ স্থান তোমাক নিদিয়ে কদাপি। বল দেৱগণে, অপমানের প্রতিশোধ সেদিন নহয় এদিন লম। সেই নারী করার
অপমানৰ প্ৰতিশোধ। ব্ৰহ্মচৰ্য, ব্ৰহ্মাস্ত্ৰ কিম্বা হৃদয়ৰ তপ্ত ৰক্তৰে কৰিম পূৰণ। হাজমই হাজমই কৰিছো প্ৰতিজ্ঞা, হাজমই হাজমই কৰিছো প্ৰতিজ্ঞা। আপুনি যতধৰি শ্ৰীমন্ত পুৰুষ প্ৰণাম কৰিব গ্ৰহ। মোৰ নাম বশিষ্ঠ বৎস। বাৰু কওকচোন মণিবৰে, কিয় আহি উপস্থিত হলেই প্ৰাক জ্যোতিষ? মই দেৱী কামাখ্যাক দৰ্শন কৰিম বুলি ইয়ালৈ আহিছো বৎস। কিন্তু মণিবৰে, মই আপোনাক মহাৰাজৰ বিনা অনুমতিৰে ৰাজ্যতে কাকো প্ৰৱেশ কৰিবলৈ দিব নোৱাৰো। মহাৰাজ নৰকৰা দেখি গোখানী মন্দিৰৰ কাম সম্পূৰ্ণ নোহোৱালৈকে কোনেও যেনে ৰাজ্যতে নকৰে প্ৰৱেশ, অন্যথা গুৰুতৰ শাস্তি প্ৰদান কৰা হ'ব। সেনাপতি, মই এজন সামান্য তপস্বী, তোমাৰ মহাৰাজা জানো ব্ৰাহ্মণ সন্যাসীৰ বাবে মন্দিৰৰ দুৱাৰ মুকলি কৰি ৰখা নাই। মণিবৰে, ত্ৰৈলোক্য বিজয় বীৰ নৰকাসুৰে দেৱতা ব্ৰাহ্মণৰ মূৰত পদাঘাত কৰি এই সৃষ্টিৰ উলট পালট কৰিছে। মই আপোনাক কামাখ্যা দৰ্শনৰ সৌভাগ্যৰ পৰা বঞ্চিত কৰিলো। মণিবৰে, বহু কষ্ট কৰি ইয়ালৈ আহিছিলো, দেৱী দৰ্শন নহয় মানে মই ইয়াৰ পৰা আঁতৰি নাযাওঁ। আৰু তুমি অনুমতি নিদিয়া পৰ্যন্ত হওঁ সন্ধ্যা ললিতাৰ কাষতেই অপেক্ষা কৰিম। কিমান দিন অপেক্ষা কৰিব মণিবৰে? মই ৰাজযজ্ঞ অমান্য কৰিব নোৱাৰো। কিমান দিন মই তোৰ অহংকাৰী দাৰ জীৱনে শেষ নহয়। মণিবৰে, পাহৰি নাযাব কৰ্তব্যৰত মই, ৰজাৰে ৰজাৰ আজ্ঞা পালনে প্ৰধান কৰ্তব্য আমাৰে। কোন
হেৰ নৰকৰ অনুসৰণ শুনিব নে তোৰ ঈশ্বৰ নৰকে আজি আখৰিক জাততে লিপ্ত হৈ অখণ্ড মৃত্যুৰ সন্মুখতে পৈঠা স্বীকৃত কৰিছে ৰঘু বংশৰ জন্মদাতা শ্ৰী ৰামচন্দ্ৰৰ শিক্ষাদাতা মহামুনি বশিষ্ঠৰ ইচ্ছাক যিমান দিনলৈ বাধা দিব সিমান দিনলৈ কামাখ্যা কুখনেকে মন্দিৰত পুনৰ দেখা নাপাব এয়া মই দিলো প্রিয়ে হাসির মন মোর অতিকে চঞ্চলে কিয় জান কেবা যেন ভাব হয় কেবা যেন অঘটন ঘটিব পৃথিবীতে আর আপনিও যেন সেই কার্যত লিপ্ত হব লাগিব প্রিয়ে কিয়নো আনিছা মনলৈ সংশয় যদি পৃথিবীর তেনে কার্যত লিপ্ত হব লগা আছে তেন্তে নিশ্চয় ধর্ম বলে করিম পূরণ নিশাতে মনের চঞ্চলতাকে প্রশ্রয় নিদিবা প্রিয়ে নাথে প্রিয়ে হওয়া কোনোবাগৰাকী সৈন্যখিনি আহিব লাগিছে আমার সমীপে কোন তুমি দেবী সৈন্যখিনি আৰু কিয় আহি এই ঠাইত হলা উপস্থিত সন্ধুৰ প্ৰশ্ন কৰিছা তুমি তুমি একোৱে নাজানা প্ৰভু শুনা তেন্তে অনাতে বালিকা মই দেৱৰ জীয়াৰী ভিক্ষাৰিণী হৈ আহিছো প্ৰভু আজি মই তোমাৰ সমীপে সন্ধ্যাখিনি কোন তোমার পিতা আর কে ভিক্ষা তুমি আহিছা বিচারি কম সকল কর আগতে কোয়া মাথো মোক ভিক্ষা দিবা নে নিদিয়া তোমার পরিচয় নাপালে ভিক্ষা মই কিদরে করিম প্রদান তেন্তে তুমি মোক বিমুখ করিবা প্রভু সৈন্যাসী দেখে ভিক্ষারিণীক বিমুখ নকরিবা না নাজানিলে পরিচয় ভিক্ষারিণী ভিক্ষা মই কিদরে করিম প্রদান আর জানি এই ভুল মই করু কেনেক প্রভু নির্ধারণ তুমি বহু আশার আহিছিল মই সেইজনে বলির পড়া তেনি পটভূমি ভিক্ষা খুঁজেছিল এমনি পুনৰ কথাটি নহয় মাথি হিমালয়ত গরু নাই পানী নাই দ্বাৰকাপতি শ্ৰীকৃষ্ণৰ ওচৰত এটি সামান্য ভিক্ষাৰী দিবৰ বাবে সাধ্য নাই যদুপতি সময় অপচয় কৰিলো তোমাৰ তাৰ বাবে ক্ষমা কৰিবা নাযাবা নাযাবা সৈন্যখিনি তোমাক যি প্ৰয়োজন তাকেই দিম মই নাথে আজিলৈকে তারকার পৰা কোনো বিমুখই উভতি যোৱা নাই ভালদরে ভাবিছা বাপিয়ে আবেগর ফলদাতা বিভুর হাতত ই সদায় বিপদত পেলায় ভাবিবর সময় নাই না সরগর পৰা পারিজাত আনি মোর দ্বারত রব খুঁজিছো তাতোতকৈ দুর্লভ বস্তু দিব লাগিব নেকি তাতোতকৈ দুর্লভ সেইজনের শরণত দেবগণ শির অবনত হৈ আছে মোক লাগে সেই দেৱদিত্য ৰমণীৰ সৎপীৰক হত্যাচাৰীৰ নৰকাসুৰৰ ৰক্ত কোৱা কোৱা পাৰিবা নে দিবা সৈন্যাসিনী কোন কোন তুমি ৰাক্ষসী ৰমণী কেতিয়া আগতে পুত্ৰৰ ৰক্ত বিচাৰি আহিছা ৰাক্ষসী নহয় ইৰাণী শান্তিৰ ছায়া ভিক্ষাৰিণী হে পিতা মোৰ দেৱৰাজ আজি নৰকৰি দাস মৰণ স্বত্বধাৰী
পাহনি সোনারি দেব মাতা অদিতি নরকর মাতৃ ডাকি বিশ্বকুমারী নরকর বাবে তর্ক নির্মাণ করিব লগা হৈছে হে মাতৃ দেশৰ পৰা নৰকে ষোল্লশ হাজাৰ কন্যাকে হৰণি কৰি বন্দী কৰি ৰাখিছে তেওঁলোকৰ চৈকুৰ পানীৰে তোমাৰ আখলে লৰাব পৰা নাই ৰে প্ৰভু পাৰিবানে প্ৰিয়ে ভালদৰে ভাবি চোৱা নৰক নৰক পুত্ৰ মোৰ ভাবিবৰ প্ৰয়োজন নাই না কেৱল নৰকেও আপোনাৰ পুত্ৰ নহয় জগতৰ সকলো আপোনাৰ পুত্ৰ কন্যাৰ দৰে তেনে স্থলত অত্যাচাৰী নৰকৰ প্ৰতি যে উদাৰতা কিয় এই বিষয়ে সত্য সত্য বিচাৰ কৰিব লাগিব প্ৰিয়ে মই মিছা কোৱা নাই মাধৱ মই দেৱশিল্পী বিশ্বকৰ্মা জীয়ৰী নাম মোৰ সিন্ধুমতী হওয়া দেৱৰা সিন্ধু এইফালে আহিব লাগিছে আপোনাৰ কিবা শিক্ষা বিচাৰি তুমি প্ৰভু প্ৰাণ আহক দেৱগণ কি বাতৰি দেৱেন্দ্ৰ মাধৱ আহিছো আজি তোমাৰ কাষতে পাম বুলি অকল অকল আমি দুজনেই নহয় কি দেখে দেৱতাই বিচাৰিছে আজি মৰণিৰ দেৱতা বিহনে সৃষ্টি কেনেকৈ ৰব সৌৰ জগত কিদৰে চলিব প্ৰভু আমি আজি পৰাধীন অসুৰৰ অসুৰৰ আজ্ঞাবাহী বৃত্ত ইয়াতকৈ ধৈৰ্য ধৰক দেৱেন্দ্ৰ বাৰু এতিয়া তোমালোক যোৱা এই বিষয়ে মই পুনৰ চিন্তা কৰি চাওঁ ভাবিবৰ নাই সময় নাই আপুনি আপুনি আজি দেৱতাৰ জীৱন মৰণ স্থিৰ কৰিব লাগিব শৈশটো নৰসিংহ নৰসিংহ দৰে বিঘন ৰূপ ধাৰণ কৰি নৰকক সংহাৰ কৰক দেৱতাৰ নাম লুপ্ত কৰক চিৰকাললৈ স্পষ্টকৈ কৈ থাকক প্ৰভু দেৱতাৰে বিপদে বাৰণ নাম সাৰ্থক কৰিবা নে নকৰা যদি মই নকৰো যোৱা দেৱগণ তোমালোকৰ মনোবাঞ্ছা মই কৰিম পূৰণ অচিৰে অচিৰেই নিধন হ'ব অত্যাচাৰী নৰপ্ৰভু প্ৰিয়ে নাথ এই ক্ষেত্ৰত তুমি মোক কৰিবা সহায় এতিয়া যোৱা সকলোটি নিজ নিজ কৰ্তব্যত হোৱা অগ্ৰসৰ বলক নাথে
আহক মহারাজে আপনার আদেশ মতে বিজুলি বেগেরে মন্দিরের কাম চলিব ধরেছে। রবে সেনাপতি মহারাজ, প্রথমে কোৱাচোন মন্দিরের কাম আর খটখটি নির্মাণের কাম কিমান বাকি আছে আর রাতিপুয়া বলে কিমান পর? এই ক্ষেত্রে আপনি কোনো চিন্তা নকরিব মহারাজ, আপনি মাথো দেবী কামাখ্যাক আদরার্থে ব্যবস্থা কর। চমৎকার, চাইল আহি দেবী কামাখ্যা, তোমার প্রস্তাবক ফলপ্রসূ করিবর বাবে নরকর এই আয়োজন। নিশাতর ভিতরতে পর আগতে খটখটি নির্মাণ করি সাম সাম কেনেদরে নোহা অসুরর অঙ্ক হয়নি। মহিষাসুরক বধ করি খড়গর আঘাতরে অবাবতে ঘুরি ফুরা দর্প বাঁধি লই জি দেব যৌবন তোমার অনন্ত অক্ষয় যাক লই অফুরন্ত গর্বিত হৃদয় সেই গর্ব খন্তে কতে ধুলিখাত হই নরকেরে বিবাহ নিশ্চয়। বধ করা তুরন্ত পক্ষিক তোর ঘুর চালনা অকাল ধনজি কার চালনাত অসময়ত রাতি পোয়াল ষড়যন্ত্র দেবতার ষড়যন্ত্র। মহারাজ চিন্তার নেরেখ কারণে নিশ এতিয়াও ঘোর অন্ধকারে এই মুহূর্ততে সেই কক্ষটাকে আপনার সন্মুখলৈ আনিম ধরে। দুষ্ট পক্ষে কাল হচ্ছ মোরে ভাঙি দিব খোঁজ মোরে সোনার খপন সোয়ালেবজিত নিশা এতিয়াও ঘোর অন্ধকারে ভয় নাই চিন্তা নাই নরকর প্রতিজ্ঞা অথলে না যায়। কি হল কসমাত হুন হুন হেরা অধম নরক উখা দেবী নগ্নমতে বহিছে পাতদেৱ নহল পুৰন্তুৰ কামনা মনৰ নহল পুৰন্তুৰ কামনা মনৰ নহল পুৰন্তুৰ কামনা মনৰ দেৱজি মহাৰাজ দেৱজিত মহাৰাজ দিয়ামুক বহুত আশ্রয় বলক মহারাজ আপনার থেকে বিশ্বমর প্রয়োজন। Thank you.
চরণ নিতে প্রভুর চরণত থাকে যে নচলা ভকতি প্রভুর চরণ বন্দনত যাও পুনর কার্যত ব্যক্তি হবর নিমিত্তে আজ্ঞা পালি শ্রীহরি যাব লাগিব প্রাগজ্যোতিষর দিখে বারে বারে আজি নররূপী নারায়ণ পরিছবি মূৰত ব্ৰহ্মদেৱৰ পাছতি বৰত বলিয়ান হৈ আজি নৰকে ষোড়শ হাজাৰ বীৰাংগনাক হৰণ কৰিছে অদিতিৰ অদিতিৰ ৰত্ন স্বাভাৱিক কবচ কুণ্ডল কৰিছে হৰণ দৈত্যৰ মতে মাতৃৰ অনুমতিত পিতৃৰ হাতত নৰকৰ মৃত্যু বৰণ এনে কাৰ্যই এনে কাৰ্যই মোক কৰিছে ব্যথিত কিন্তু কিন্তু বিশ্বৰ কল্যাণৰ বাবে নৰকৰ অত্যাচাৰ মই মুখে মোৰ কৰিবই লাগিব নৰকৰ অত্যাচাৰ মই মুখে মোৰ কৰিবই লাগিব যদুপতি প্ৰণাম গ্ৰহণ কৰিবা যদুপতি শুনিছো নৰকৰ বিৰুদ্ধে অস্ত্ৰ ধৰিবা তুমি ভুল শুনা নাই ধৰিত্ৰী মই তাকেই থিৰাং কৰিছোঁ তুমি কিবা উপদেশ দিবা উপদেশ উপদেশ দিয়াৰ অধিকাৰ মোৰ নাই কিন্তু সেই মাধৱ অনুৰোধ কৰিছোঁ সেই যুদ্ধ ত্যাগ কৰা কাৰণ নৰক মোৰ পুত্ৰ সেয়ে যথেষ্ট কাৰণ হ'ব নোৱাৰে বসুমতী নৰক জানো তোমাৰো পুত্ৰ নহয় নিজ পুত্ৰক তুমি বধ কৰিবা কি কৰিবা ধৰিত্ৰী কুলাংকাৰ পুত্ৰ হ'লে কি ভীষণ যন্ত্ৰণা তাক তাক জন্মদাতাইহে উপলব্ধি কৰিব পাৰে কিন্তু নৰকৰ অপৰাধ কি অতি গুৰুতৰ তাৰ বাবেই দেৱতাৰ বন্ধন ৰমণী ক্ৰন্দন আৰু ব্ৰহ্মণৰ অভিশাপেই যথেষ্ট ইয়াৰ মূলতে যে তুমি চালকৰ চালনাতে যন্ত্ৰচলে সেয়েহে সেয়েহে মই মোৰ ভুল শুধৰাব খুজিছো বসুন্ধৰা বিশ্বৰ মংগলৰ বাবে মাতৃস্নেহ তুমি দিয়া বিসৰ্জ ভাবি চোৱা ভেদ কৰি মায়াৰ আৱৰণ কোন মই কোন তুমি কোনেই বা নৰ কি সম্বন্ধ আছে আমাৰ তেন্তে তুমি নৰকক বধ কৰিবা সেয়া মোৰ ধৰ্ম কি কলা যদুপতি পুত্ৰ হত্যা পিতৃৰ ধৰ্ম তুমি জানো নৰকক বধ কৰিব পাৰিবা তাৰ বাবে মোক তোমাৰো অনুমতি প্ৰয়োজন হ'ব আৰু সময়ত সিও হ'ব অসম্ভৱ অসম্ভৱ সেই বাপুৰ পৰা অনুমতি নোপোৱা কদাপি মাতৃ হৈ পুত্ৰক হত্যা কৰিবলৈ কিবা দৰে দিম অনুমতি তাৰ আগে তুমি মোক হত্যা কৰা মোক হত্যা কৰা তুমি এতিয়া যোৱা বসুমতী মোৰ কোনো ধৰ্ম কাৰ্যত বাধা নিদিবা কেনি যাম পুত্ৰৰ মৰণ যজ্ঞ চাবলৈ
চনকৰ ঘৰত কাইটাৰ নিষদ্ম নাহলো খাই মাতৃৰূপে বৰ কষ্টৰে তুলিছিল। আজিও সি পিতৃৰ মুখ দেখা নাই। তাকো তুমি তোমাৰ দয়াময় নাম। কিন্তু শুনা যদুপতি, নৰক যে অবৈধ অমৰ সি, তাক বধ কৰিবলৈ মাতৃৰ অনুমতি লাগিব, আৰু সেই অনুমতি মই তোমাক প্ৰদান নকৰো। তুমি মোক নাজানিলা বসুমতী, ময়ো ভুগি আছো সেই একেটি যাতনা। দেৱতাৰ মংগল মানেই পুত্ৰৰ মৰণ, আৰু পুত্ৰৰ মংগল মানেই দেৱ অমংগল। গতিকে বিশ্বৰ মংগলৰ বাবে মই নৰকক সংহাৰ কৰিবই লাগিব। সকলোৰে অসুৰৰ অভৈত্য দুৰ্গ নিৰ্মাণ কৰিছো। বিৰাম নাই, বিশ্ৰাম নাই। গুৰুদেৱ, দেৱতা হৈ আপুনি যি যন্ত্ৰণা ভোগ কৰিছে তাক চাবলৈ পাই ময়ো বৰ কষ্ট পাইছো। বন্দিত্বৰ কলংক যি ৰাখিলো ধৰাত, নৰকৰ অন্ধকাৰ পতাহালৰ আলহী অতি অসহ্য মৈদান। অসহ্য মান শুনিবলৈ আৰু বেছি পৰে নাই পিতা। মই তোমালোকক মুক্তি দিবলৈ আহিছো পিতা। যাই, ইমান হাত নকৰিবি। মোক আজি মুক্তি নালাগে। মই আজি তাকত্তৰ বান্ধোনত আবদ্ধ। মোক ক্ষমা কৰিবা ইন্দুমতী, মই গুৰুদেৱক উদ্ধাৰ কৰিব নোৱাৰিলো। ময়ো আজি বন্দী নৰকৰে দাসত্ব বান্ধোনত। চিন্তা নকৰিবা পিতা, সচিৰে তোমালোকৰ মুক্তি হ'ব। স্বৰূপতিয়ে নিজে কৰিব হ'বনে নৰকাসুৰৰ সংহাৰৰ হেতু? মাতৃৰ আশীষেৰে বিশ্ব যি আতংক সৃষ্টি কৰিছে নৰকে, তাক ৰোধিবৰ বাবে নৰৰূপী ভগৱানে নৰকৰ হবে কৰিব আহিলো পিতা,
মইদানব ইন্দু একো লাভ নাই ইন্দুমতী যদি উপযত পতিয়া নরকৰ বিৰুদ্ধে অস্ত্ৰ ধৰিব জয় কিন্তু নৰকাসুৰৰে হ'ব বসুধা নন্দনৰ বৈকুণ্ঠ লাভ হোৱাটো নিশ্চিত বসুধা নন্দনৰ বৈকুণ্ঠ লাভ হোৱাটো নিশ্চিত ধন্য ধন্য নৰকাসুৰ বৈৰীভাৱে চিন্তা কৰিও সহজেই মুক্তি পাবা তুমি শ্ৰীকৃষ্ণৰ হাতে বৌলা মৈদানক গুৰুদেৱ নিজ কৰ্তব্যত আমি ব্ৰতী হওঁগৈ বল গুৰুদেৱ এই জয় পৰাজয় আমাৰ বাবে নহয় সৃষ্টি কৰিছে ধন্য নৰকাসুৰৰ বাহুবল হতবাৰ প্ৰশংসা কৰো মই দাদা নৰকৰ অত্যাচাৰত দেৱতাই চকুত টোপনি নাই নাৰী জাতিৰ আজি শান্তি নাই তপস্যাৰ তপস্যাতো শান্তি নাই সেয়ে কৈছো ভাই এনে মহাশক্তি অৱজ্ঞাৰ পাত্ৰ নহয় দাদা হয় তুমি কথাবোৰ ইমান সহজতে পাহৰ কিয় নাজানানে আমি কোন হয় কিয় নৰৰূপ ধৰিছো ধৰা দাদা হয় নৰকে তোমাৰ আৰু মোৰ আগত তার উৎসাহের অবনত নকরে কদাপি পারিলেহি আমার ভক্তিকু ভরিরে মোহারি তোমার তোমার নাঙলকহি করিব তিরস্কার কি কল ভাই মোর নাঙলকহি করে তিরস্কার অত অহংকার তার উলুয়া কৃষ্ণ যুদ্ধর হাতরে দেখক নরকে আতে হল ধরর নাঙলর ধার দাদা প্রথমতে জানি লওয়া কথা এইটো অতিকে গধুর আমার লগত যাব লাগিব সত্য ভামা রানী তেওরে আদেশত মুক্তি পাব অখুর নরকে তোমার কথা মই নুবুঝু কৃষ্ণ কিয় সত্যভবা দেৱী যাব লাগে সমৰ ক্ষেত্ৰত তুমি যি ভাল দেখা তাকেই কৰা সময়ত মাথো মই যুদ্ধ যাত্ৰা কৰিম মই আহিলো কৃষ্ণ তুমি নজনাতো স্বাভাৱিক কথা দাদা তাহানি বসুমতীয়ে মোক প্ৰকাশ্য স্বামীৰূপে পাবলৈ কৰা ইচ্ছাৰ বাবেই যে আজি সত্য ভামা রূপে তেও মোর পত্নী হয়েছে এই কথা নরকমাতা বখুমতিয়ে এতিয়াও বুঝি পোৱা নাই সত্য ভামার বাক্যই যে বখুমতির বাক্য এয়া এয়া তেও তো না জানে নরকর সংহারর হেতু সত্য ভামার অনুমতিয়েই বখুমতির অনুমতি হব যাও সত্য ভামাক প্রাগজ্যোতিষর দিকে যাবলৈ প্রস্তুত করুগৈ এই রাত্রির হওয়ার কারণ নিশ্চয় অর্থপূর্ণ নহয় নে আই প্রথমে মোর প্রশ্নের উত্তর দে কো আই কি প্রশ্নের উত্তর বিচারি আহিবলগা হল
সীমাদ্বীপ প্রদেশের পড়া বীরাঙ্গনা ষোড়শ হাজার কন্যা আনিছিলি তই কারা দেখি প্রাগ জ্যোতিষ রাজা নরকা খুড়া দেখ সেই কাম করিবলৈ বাধা দিয়ার কারণ এটাই আছিল তোর মৃত্যুক বাধা দিয়েছিল সীতেপদিছ রমণী তই করিলি কারণ জাননে জাননে কোনহে রমণী এতিয়া জানো জনার কিবা প্রয়োজন আছে আই ঠিকই কইছ আজি ভগবানের ঈশ্বাদ বাধা দিয়ার শক্তি তোর মোর নাই কিন্তু কিন্তু সেই ঈশ্বাদ মাতৃ হৃদয়ে মানি লও কিদরে ধন্য ধন্য কাল জোয়ার আগতে এবার উল্লু সুধিলা কেনে আছো মই মাতৃত্বর স্নেহে আহি মাথো কই গলা পুত্র অতি শীঘ্রে মিলিব মরণ সঁচাকৈ মাতৃ আজি মোর জীবন সার্থ ভগবান বিষ্ণুর ভগবান বিষ্ণুর নর অবতার শ্রীকৃষ্ণ আজি মোর বিপক্ষে আহা কৃষ্ণ তোমার পদধুলা পাই প্রাগ জ্যোতিষ হব অমরাবতীপুর মহাতীর্থত হব পরিণত গৌরব বাহক প্রাগ জ্যোতিষর গৌরব বাহক আই বহুমতী নরকর নরকর আজি প্রাণলৈ মমতা নাই নরকর আজি প্রাণলৈ মমতা নাই ও নরকর আজি প্রাণলৈ মমতা নাই তা কি তা কি তা কি তা কি তা তা কি তা নিজেই দুর্গর দ্বার মেলি উলাই নাহে তেন্তে আমি ইয়াত রই থাকি লাভ নাই এই দুর্গ ভেদ করি আমি প্রবেশ করু কৃষ্ণ দাদা ভাই বিশ্বকর্মাই বনুয়া দুর্গ ভেদ করাতু ইমান সহজ নহয় তেন্তে সত্য সমার আমার বিপুল বাহিনী ইয়ার পরাই উভতি যাব নাকি দাদা ভাই সত্যভামা সময়ত হব উপস্থিত ভাই সময়ত তুমি সকলো জানিবা তোমার কথা মই নবুজু কৃষ্ণ কোনোবাজন এইফালে আহিব লাগিছে
কত সৌভাগ্যর ফলত রাম কৃষ্ণ কাজে দেখি বলে পালু প্রভু দখন হেবা গ্রহণ কর উঠা বিশ্বকর্ম সঠিক সময়তেই তুমি হলা উপস্থিত এই দুর্গর পথ মুকলি করে দিয়া এ কেনেক সম্ভব হব প্রভু দুর্গর কাম আজ সম্পূর্ণ হওয়াত নরকাসুরে মোক মুকলি করে দিছে বিশ্বকর্ম এনে কাম মই কেতিয়া করিব নোৱাৰো প্রভু ধন্য ধন্য বিশ্বকর্মা প্রভু নিজ হাতেরে করা সৃষ্টিক কিদরে ধ্বংস করিবা নরকে নিজেই দুর্গর দ্বার মেলি উলাই আহিব তেন্তে অতি সুন্দর কথা বিশ্বকর্মা প্রভু তুমি সাগরের বুকুতেটি প্রাখাদি নির্মাণ করা তাত হরক হাজার কন্যা থাকিব আর তেওঁলোকে মূল বিবাহিত পত্নী হব মই যে একো বুঝি পোৱা নাই প্রভু নুবুজাতো স্বাভাবিক সেই হরক হাজার কন্যাই হল তেতাত যেতিয়া মেঘনাদে মায়া হিতা বধ করেছিল মিত্র বিভীষণে মোক স্পষ্ট করে যে হেয়া মায়া হিতাহে আছিল আর তেতিয়াই অগ্নিদেবে সেই মূর্তি সমূহ মোক দেখাত তাত প্রাণ সঞ্চার হয় আর তেওঁলোকে মোক স্বামী রূপে পাবলৈ প্রার্থনা করে আর নরকে হরণ করা সেই হরক হাজার কন্যাই হল সেই হিতার মূর্তি সমূহ বুঝিল বুঝিল প্রভু সকলো অলৌকিক যাও এতিয়া প্রভু আদেশ পালন করুন গো
নাথ, এইবার তুমি মোক করিব লাগিব সহায়। এইবার তুমি গরুর পরিচালনা করি সেই দিকে হওয়া গ্রখয়। দাদা বলুরামে ইতিমধ্যে নরকর সেনার লগত যুদ্ধ করিলে সূচনা। কোনো চিন্তা নকরিব নাথ। প্রিয়ে, নরকে পুষ্প বানেরে মোক রণলে আহ্বান করেছে। সাবধানে সেই দিকে সমগ্র খর। বলা প্রিয়ে, নরকক জিহ্বাহারি। বলা পক্ষীরাজ। জীবাজ্ঞ প্রভু। দেবতীতে কোনোদিন মৃত্যুলৈ ভয় কৰা নাই। পৰ যদি আত্মৰক্ষা কৰে বেছ তেন্তে এয়া হওক। মোকেই বিচারি নরকে এইফালে আহিব লাগিছে। যদুপতি, কিয় আহি প্ৰাগজ্যোতিষপুৰত রণভিক্ষা করিলা? দুর্মতি নরক, মৃত্যু তোর চাপির ওসর। দেবদিত্য রমণীর চকুর পানিয়ে পতন তোর আনিলে পামর। যদুপতি, নোৱাৰিবা হাৰিব আজি জাৰজৰ হাতে। যত মানে অখুণ্ডী প্ৰতীক কৰিছিলা নিধন, তাৰেই প্ৰতিফল ল'ব আজি জাৰজ নৰকে। হে
সেই প্রতিশোধর গড়াকি তুমি নোহা নরক, তুমি দানবু নহই, অখুরু নহই, জন্ম অধিকারে তুমি দেবতা, তুমি যে নারায়ণের পুত্র, আর মই এই নারায়ণের পূর্ণ অবতার পিতৃ তোমার। আকৌ আনিলা কপটতা, যার বাবে বিখ্যাত তুমি, যদি তোমার কথাই হসা তেন্তে মোরে বৈষ্ণবীয়ষ্টর গতিরোধ করা, তেতিয়াহে জানিম তুমি মোর পিতা, জগতর পিতা দেব নারায়ণ। কিন্তু তার লগে লগে মই তোমাক হেরুয়াব লাগিব নরক। তথাপি মোর মনতে শান্তি হব, বিশ্বই জানিব তুমি মোর পিতা, বসুমতীর অনখ জাত ঘৃণিত খুরে আজি প্রকাশ্যে করিব প্রকাশ। যারজ যারজ নহমই, বসুমতী মাতৃ মোর পিতা দেব নারায়ণ, দেব নারায়ণ, দেব নারায়ণ। আহা পুত্র নরক, হারঙ্গত জুড়িল তোমার মৃত্যুবান, পারা যদি রক্ষা করা আপন প্রাণ। জুড়িল ময়ূ ধনুত মহাব্রহ্ম বান, হৈ হক সৃষ্টি নাখ সারিও দিখে ঘতক প্রলয়, নরকর আখরিক শক্তির ব্রহ্মান্দয়াজি পাওক পরিচয়। Mm-hmm.
আইনি ভাবে আজি মোক বিয়ালিঙ্গন Yeah.
আমিও নিষ্কর্তব্য সমগ্রখর পোলকনাথ। Yeah.